হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করব, যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে আমরা কিভাবে কনভার্ট করব, পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করব, জেপিজি টু ওয়ার্ডে কনভার্ট করব, এক্সেল ফাইল টু ওয়ার্ডে কনভার্ট করব, এক্সেল টু পিডিএফে কনভার্ট করব, ফটো থেকে কিভাবে আমরা ওয়ার্ডে কনভার্ট করব এবং ওয়ার্ড টু পিডিএফ এ কনভার্ট করব। কিভাবে আমরা এগুলো কনভার্ট করা যায় একটা ফাইল থেকে আরেকটা ফাইল, যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন। সো আমি এক্সাম্পল হিসাবে ওয়ার্ড টু পিডিএফ এটা কিভাবে কনভার্ট করব সেটা আমি দেখাবো। সো এখান থেকে আমি কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে ব্রাউজারে এটা সার্চ করব, ওয়ার্ড ব্রাউজারে সার্চ করব ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট, যে আপনি যে ফাইল যে যেটা থেকে যেটা কনভার্ট করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করলেই এখানে অসংখ্য ওয়েবসাইট আসবে। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব, দেন এখানে চুজ ফাইল এখানে আপলোড করে দেব। ফাইলটা আপলোড করলে অটোমেটিকভাবে কনভার্ট হবে। আপনি যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে পরিণত করতে পারবেন। এটা মোবাইল কম্পিউটারে সেম সিস্টেম, মোবাইলের যে কোনো একটা ব্রাউজার গিয়ে সার্চ করলেই সেম প্রসেস দেখতে পাবেন। সো আমার কনভার্ট হয়েছে, সো এখান থেকে আমি ডাউনলোড করব। সো ডাউনলোডে ক্লিক করলে এই আমাদের এই ফাইলটা ডাউনলোড হবে, দেন এটা আমরা ব্যবহার করতে পারবো। এভাবে পিডিএফ থেকেও ওয়ার্ডে পরিণত করতে পারবেন, যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে পরিণত করতে পারবেন। সো ডাউনলোড কমপ্লিট, এটা এখন ওপেন করব। দেখুন আমার ফাইলটা পিডিএফে পরিণত হয়েছে। আমি যদি এখানে ডাউনলোড করেছি, এখানে দেখেন সিভি এবার ইকবাল সিভি পিডিএফ এখানে লেখা আসছে। সো এভাবেই খুব সহজেই যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে পরিণত করতে পারবেন। সো ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।